এটা ফিশের কম্বোটা সত্যি কথা বলবো হেভি বানিয়েছে, সত্যি দারুণ বানিয়েছে। বাপরে বাপ, এই এই বেলঘড়িয়া এক্সপ্রেসটা বেসিক্যালি হচ্ছে বড় লোকদের চা খাওয়ার জায়গা। এই হচ্ছে প্রজেক্ট সানিহিতা। আজকে কলকাতায় আমরা যাচ্ছি বেসিক্যালি কিছু প্রপার্টি দেখতে। ওই জায়গাটা খুব আনহাইজেনিক, প্রচুর আজকে ব্লগটা সকালে চা দিয়ে শুরু করছি, যদি এখন সকাল 11টা বেজে গেছে। বেসিক্যালি কিছু কাজের জন্য আজকে কলকাতায় এসেছি। আমার সঙ্গে আছে, যা তো থাকবে অ্যাজ ইউজুয়াল, আছে অভিজিৎ। অভিজিৎ বেসিক্যালি যে সে আমাকে ড্রাইভিং চালানো, মানে ড্রাইভিং করা শিখিয়েছিল নিজের কারে, ঠিক আছে। কেউ যদি কারো যদি ইচ্ছা হয় যে আমাদের ওখানকার কাছাকাছি থাকো, যে মনে হয় কনফিডেন্স নেই ড্রাইভিং করার, ওর নাম্বারটা দিয়ে দেবো, খুব রিজনেবল প্রাইসে তোমাকে শিখিয়ে দেবো। আর যাই হোক, কলকাতা যাই, আর আমি এখন বেলঘড়িয়া এক্সপ্রেসে চা খাচ্ছি। এখানে চায়ের দামগুলো খুব বেশি, হ্যাঁ, আমাদের ওখানে 10 টাকায় 5 টাকায় মিটে যাবে, এখানে একটা চা 20 টাকা 30 টাকা, 30 টাকাতে পুরো লাঞ্চ করে নেবো। যাই হোক, চলো নেক্সট, অনেকগুলো কাজ আছে। বাপরে বাপ, এই এই বেলঘড়িয়া এক্সপ্রেসটা বেসিক্যালি হচ্ছে বড় লোকদের চা খাওয়ার জায়গা। দুটো চা, দুটো বিস্কিট নিয়েছি 70 রুপিস, 70 টাকা নিয়ে নিচ্ছে। প্রথমত দুবারে লাঞ্চ হয়ে যেতে হয় দুদিনের। যাই হোক, চলো আজকে কলকাতায় আমরা যাচ্ছি বেসিক্যালি কিছু প্রপার্টি দেখতে, যেটা আমাদের আগামী দিনে কিনতেও পারি নাও কিনতে পারি, যাই না, বাট দেখতে যাচ্ছি, দেখা যাক, ফাইনাল কিছু নেই। বাট কিছু প্রপার্টি আমরা খোঁজ পেয়েছি ভালো ভালো, তোমাদের যাদের প্রপার্টি ইন্টারেস্ট আছে দেখতে পারো, রিজনেবল প্রাইসে ভালো জায়গা, কোনো ব্রোকারের ছাড়াই চেষ্টা করছি, যাই না এবার তারা সত্যি বলছে নাকি, চলো দেখা যাবে। আর খাওয়া দাওয়া অবশ্যই আছে খুব শীঘ্রই। আচ্ছা, এটা হচ্ছে আমার পিক আপ জিনিস, এটা নিয়ে যাই। এই হচ্ছে স্টোরটা নিউ টাউনে। অলরাইট, ডিকাথলন থেকে আমার মাল তোলা হয়ে গেছে। বেসিক্যালি ডিকাথলনে দুটো হোম ডেলিভারি হয়, আমাদের চন্দ্রনগর চতুর্থ সাইডেও হয়, সেখানে দুটো অপশন থাকে, একটা এক্সপ্রেস ডেলিভারি, স্ট্যান্ডার্ড ডেলিভারি। স্ট্যান্ডার্ড ডেলিভারি মিনস আপনাকে বাড়িতে দিয়ে যাবে, তার জন্য একটা ডেলিভারি চার্জেস লাগে 50 রুপিস। আর এক্সপ্রেস ডেলিভারি মানে হচ্ছে নিয়ে যাবে, আমি ভুল করে এক্সপ্রেস ডেলিভারি করে ফেলেছিলাম, সেখানে পিক করতে এত দূর আসতে হলো নিউ টাউন, বাট ঠিক আছে, কিছু কাজ ছিল কাজও মিটে গেল, মেয়াও হয়ে গেল, ভালো, সবটা ভালো, খারাপ। এই হচ্ছে প্রজেক্ট সানিহিতা, এটা প্রপার বিশ্ববাংলা গেট থেকে 12 কিলোমিটার দূরে। দেখি এর ভেতরে প্রজেক্ট আছে, দেখি এটা দেখতে এসছি আমরা কী হবে। এই হচ্ছে সোসাইটি, এই কালারগুলো হচ্ছে 1 BHK, আর ওই রকম কালার রয়েছে এগুলো হচ্ছে 3 BHK, 2 BHK ওদিকে তৈরি হচ্ছে, ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে। সো আপাতত 1 BHK অ্যান্ড 3 BHK রেডি, 2 BHK তৈরি হচ্ছে, জানি না কবে করবে, বলছে তো আর মোটো মার্চ 2023-এর মধ্যে দিয়ে যাবে। দেখি, জায়গাটা আমার ভালো লেগেছে, কারণ এরকম নিরিবিলি ফাঁকা জায়গা বেশ আমার পছন্দ হয় এরকম বেশ সোসাইটি। লেটস সি কী হয়। এখানে সুন্দর গার্ডেনিং রয়েছে, এইগুলো 2 BHK এগুলো তৈরি হচ্ছে, ওখানে মেডিসিন শপ, রেস্টুরেন্ট সব নাকি ভেতরে আছে, সেটা জানি না কোথায় আছে, খুঁজতে হবে। ইউনিটেক বিল্ডিং, এর অপোজিটে খেতে এসেছি আবার কি, খাওয়ার দোকান, এখানে প্রচুর জায়গায় এই পুরো লাইন দিয়ে আছে খাবার জায়গা, বলো দেখি কোনটায় খাওয়া যায়। ইউনিটেক বিল্ডিংটা সবাই ছিল নিউ টাউনে, তার ঠিক অপোজিটে যে ফুড মার্কেটটা আছে তার সামনে গান্ধি বাবা, এর একটা ব্রাঞ্চ শর্ট লেগও আছে, তো আজকে এই ব্রাঞ্চটা ট্রাই করবো। ও, শর্ট লেগ একটা ব্রাঞ্চ আছে নিউ টাউনে আছে, এটা রয়্যাল স্ট্রিটে আছে, এটা কোথায় যাই না, চলো এখানে ট্রাই করা যাক। এখান থেকে আমি একবার খেয়ে গেছিলাম, ওই দোকান থেকে জব্বার বিরিয়ানি থেকে চাইনিজ ট্রাই করেছিলাম, দিস টাইম আমি হাংরি বাবাতে ট্রাই করছি। আর প্রচুর লোক তো খায় এখানে, কিন্তু একটু আনহাইজিনিক আছে, মাছি ঘুরে বেড়াচ্ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই মোমোর দোকানও আছে, একটা খেয়ে নিয়েছিল,
এটা ফিশের কম্বোটা, যেখানে তিন ফিস চার পিস ফিস আছে, বাসা আই থিঙ্ক, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা একটা কম্বো। এই হচ্ছে আমার নুডলস কম্বো, যেখানে চিলি চিকেন রয়েছে। বেশ, নুডলসের কোয়ালিটি ভালো, চিকেনের কোয়ালিটি অনেক ভালো, বাট জায়গাটা খুব অনহাই রয়েছে, একটু মাছি বেশি আছে। কেমন খেতে? ভালো, খেতে ভালো। কালার তো আমার ঠিকঠাকই লাগে, ভালো মিষ্টি খাওয়া যায়। ওটা মিষ্টি লাগে, মাছটা ভালো, সফট আছে। এটা জয়ার খাবার, স্যান্ডউইচ আর জুস। অত মাখি ঘুরছে, এই জন্য কিছু খেতে ইচ্ছা করলো না, এটাই বেস্ট আছে। এ হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, আমার খাবার জায়গা সিলেকশনটা ঠিকঠাক হয়েছে ফুলের দিকে মনে হচ্ছে। দারুণ মানে নুডলসগুলো বেশ মোটা মোটা, আর চিলি চিকেনের যে গ্রেভিটা ভীষণ চটপটি, ভীষণ ব্যাপক। এরকম সাইজের চার, এক দুই তিন চার পাঁচখানা দিয়েছে, এরকম সাইজ ভালো, চিকেনটাও বেশ ভালো। তবে একটা কথা বলবো, এই জায়গাটা একটু মেনটেন্স করা উচিত। আর চিলি চিকেনের মধ্যে যে একটা ঝাল রয়েছে স্পাইসিসটা, এখানটা লাগছে গলায় ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে আমার। কোয়ান্টিটিও প্রচুর দেয় এরা, দেখো অনেক জায়গায় ঝাল ঝাল এই মিষ্টি মিষ্টি করে ফেলে চিলি চিকেনটা, কিন্তু প্রপার চিলি চিকেনের ঝাল কিন্তু একটু চাইনিজের ঝালগুলো একটু চাকা যা স্পাইসিস খাওয়া উচিত। এখান থেকে একটা মাছ নেবো, কারণ মাছের অপারেশন করবো আমি। এটা নিচ্ছি, এটা নাও, ওটা নাও, ঠিক আছে কাটাও। এটা চিলি ফিশের মাছ, হোপফুলি এটার বাসা। হ্যাঁ হ্যাঁ, ভেঙে পড়ে যাচ্ছে ওগুলো, বেশ ভালো। দুর্দান্ত, মুখে পড়লে গলে যাচ্ছে পুরো, হেভি হেভি, খুব চটকারে দার বানিয়েছে, দারুণ লাগলো আমার এই দুটো কম্বো। আমার স্ট্রংলি রেকমেন্ড থাকবে হাংরি বাবা, সেটা তুমি সল্ট লেকের ব্রাঞ্চে যাও, আদার্স ব্রাঞ্চে যাও, এটা চাইনিজ কিন্তু সত্যি দারুণ বানায়। আমি সল্ট লেকেরটা এর আগে খেয়েছি, আর এটা আমি নিউটানারটা খেলাম। ডেজার্টে চিকেনটা রেখেছি, মানে আমি ডেজার্ট হিসেবে খাই এই যে চিলি চিকেনের চিকেনটা, খুব একটা ফ্রেশ সে বলবো না, কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়েই খাচ্ছি, এটা হেভি করে বারবার বলছি। অলরাইট, কালকে ফিরতে অনেক একটু রাত হয়ে গেছে, সেই জন্যে গাড়ির মধ্যে অন্ধকার ছিল, শ্যুট করিনি। সেটা হচ্ছে ওখান থেকে বেরিয়েছি, সত্যি কথা বলবো খাবার দাবার প্রপার চাইনিজরা তোমরা যদি দেখো খুব স্পাইস খায়, মানে খুব ঝালঝাল আইটেম খায়, যদি ভিডিওসগুলো দেখে থাকো সবসময় ওরা লঙ্কার যে ফল ইয়ে বীজগুলো থাকে না, ওগুলো ওর খাবারের মধ্যে বেশি থাকে, স্পাইসেস খুব খায় ওরা। তো কালকে আমরা যেটা খেয়েছি সিজন সস দিয়ে বানানো ছিল, সাথে আদার সসও ছিল, ব্যাপক খেতে, ব্যাপক খেতে। বাট কেউ যদি ঝাল পছন্দ না করো তারা একটু অ্যাভয়েড করতে পারে, একটু একটু স্পাইসি ছিল আর খুব চটপটা। আমি বলবো আমার খাওয়া এটা ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ, ওয়ান অফ দি। ওর অভিজিৎ যেটা নিয়েছিল মাছের আইটেমের সঙ্গে, ওটা বাসা টাইপের ফিশ ছিল, মাইন্ড ব্লোয়িং ছিল, একদম মুখে গেলেই গলে যাচ্ছিল, খুব সুন্দর ছিল। আইটেম দুটোই খুব ভালো খেয়েছি, খেতে পারো, বাট একটা জিনিস, ওই জায়গাটা খুব আনহাইজেনিক, প্রচুর মাছি ঘুরে বেড়াচ্ছে ওই অ্যাটমসফিয়ারের জন্য। নাহলে আমার আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল, ওই জন্য খেতে পারলাম না, জানি না ভবিষ্যতে যদি এরা মেনটেন না করে না জায়গাটা নষ্ট হয়ে যাবে, অত সুন্দর করা হয়েছে। আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, এর থেকে বেশি বেড়াচ্ছি না, দেখা হবে খুব শীঘ্রই একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যেটা চাও করতে পারো, তোমাদের ইচ্ছা তোমরাই সব। তো দেখা হবে খুব শীঘ্রই একটা ভিডিওতে। Thank you.